আগামী কয়েক সপ্তাহের মধ্যে কলকাতায় হিংসাত্মক ঘটনা ঘটার সম্ভাবনা। আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দুমাসের জন্য শহরের একাংশে বড় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ। বুধবার বিবৃতি দিয়ে জানান কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। বিজ্ঞপ্তিতে উল্লেখ, বৌবাজার থানা, হেয়ার স্ট্রিট থানা এবং ধর্মতলা এলাকায় কেসি দাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউসের দিকের এলাকায় 5 থেকে 6 জনের বেশি জমায়েত করা যাবে না। একই সঙ্গে বলা হয়েছে, এই সময়ের মধ্যে কারো হাতে লাঠি বা এই ধরনের কোনো অস্ত্র দেখতে পেলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা মেনে এই নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। 25 সেপ্টেম্বর থেকে 23 নভেম্বর এই নিয়ম জারি থাকবে। এই দুমাস কোনো রকম জনসভাও করা যাবে না এই এলাকাগুলিতে। এর আগে কাদম্বিনী হত্যাকাণ্ডের পর শ্যামবাজার চত্বরেও জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করে পুলিশ। এবার শহরের প্রাণকেন্দ্র অর্থাৎ সভা সমিতি সমাবেশের জন্য বিখ্যাত ধর্মতলা চত্বরেও একই পদক্ষেপের পথে হাঁটল পুলিশ, যা নিয়ে শুরু রাজনৈতিক তরজা। প্রশাসনকে কটাক্ষ করে এক্সপোস্ট বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। তিনি লেখেন, অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদে এত ভয় কেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার? মাননীয় ব্যর্থ মুখ্যমন্ত্রীর রাজত্বে আগেই সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার বাজেয়াপ্ত হয়েছে, এবার প্রতিবাদ কর্মসূচিতেও বারবার বাধাদানের অপচেষ্টা। কিসের এত ভয় নবনিযুক্ত অপদার্থ পুলিশ কমিশনারের? একের পর এক আন্দোলন হচ্ছে বলে মাননীয় মুখ্যমন্ত্রী তো তার পুলিশকে দিয়ে ধর্মতলাতে কেসি দাস সংলগ্ন এলাকায় সমস্ত জমায়েত নিষিদ্ধ করে দিয়েছে, আন্দোলন করা যাবে না। আরে আমরা কি চীনে বাস করছি না উত্তর কোরিয়ায় বাস করছি সেটা তো বুঝতে পারছি না। পশ্চিমবঙ্গ কি উত্তর কোরিয়ার থেকেও খারাপ হয়ে গেল নাকি? আমাদের গণতান্ত্রিক অধিকার নেই, বিজেপির আন্দোলন নেই, কিন্তু অন্য কেউ যদি আন্দোলন করতে চায় সেই আন্দোলনকে বাধা দেওয়ার অধিকার সরকারকে কে দিয়েছে? বৃহস্পতিবার কলকাতা চলো কর্মসূচি নিয়েছে বামেরা। যদিও পুলিশের পক্ষ থেকে অনুমতি না মেলায় তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। রাতারাতি কলকাতা পুলিশের এই নির্দেশিকার কড়া সমালোচনা করেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। দেখুন, আমরা ইন্টিমেশন দিয়েছিলাম, পুলিশ আমাদেরকে কোথাও একথা বলেনি যে আপনারা কিছু করতে পারবেন না। আর কলকাতাতে কি এমন হলো যে পুলিশ কমিশনারকে 144 জারি করতে হচ্ছে? কি হয়েছে? পশ্চিমবঙ্গের মানুষেরা খুনিদের আর ধর্ষকদের শাস্তি চাইছে, এতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। তাহলে কি খুনি আর ধর্ষকদেরকে বাঁচানোর জন্য এগুলো করছেন? তাহলে কার পক্ষে পুলিশ? আন্দোলনকারীদের পক্ষে, সাধারণ মানুষের কাছে, নির্যাতিতার পরিবারের পক্ষে, নাকি ধর্ষক আর খুনিদের পক্ষে? পুলিশের নির্দেশিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জুনিয়র চিকিৎসকেরাও। আমরা কিছুক্ষণ আগে একটা নোটিশ দেখতে পেলাম কলকাতা পুলিশের তরফ থেকে, যে আজকে থেকে সামনের দুমাস সেন্ট্রাল কলকাতার কিছু কিছু এলাকায়, কিছু কিছু জায়গা জুড়ে নাকি 144 ধারা জারি করা হয়েছে। এবং কি কারণে জারি করা হয়েছে? এই কারণে যে সামনের কিছুদিন ধরে নাকি তারা কোথা থেকে কোন সূত্রে খবর পেয়েছেন যে কিছু ভায়োলেন্ট প্রোটেস্ট, ভায়োলেন্ট কিছু র্যালি এগুলো নাকি হতে চলেছে। আমরা যারা আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা রয়েছি, তারা লাস্ট 47 দিন ধরে যেখানে যেখানে যা যা আন্দোলন করেছি, র্যালি করেছি, তার মধ্যে একটিও হিংসাত্মক র্যালি ছিল না। কোনো জায়গায় কোনো রকম কোথাও আমরা কোনো রকম হিংসার আশ্রয় নিইনি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এইরকম ধরনের একটি কথা বা এরকম ধরনের একটি পোস্ট আমাদের কিন্তু যথেষ্ট বিভ্রান্ত করেছে, হতাশ করেছে এবং একই সঙ্গে আমরা ক্ষুব্ধ। তার কারণ আমরা বারবার বলে এসেছি যে অবস্থান তুলে নেওয়ার পর থেকে আমরা সামনের কিছু দিনে অনেক কটি কর্মসূচি রাখতে চলেছি এবং সেটি আমাদের যে সুপ্রিম কোর্টের পরবর্তী হিয়ারিং রয়েছে সেটিকে কেন্দ্র করে এই সামনের যে একটি কনভেনশন রয়েছে সেটির পরে কিছু কর্মসূচি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কলকাতা পুলিশের তরফ থেকে এই ধরনের একটা নোটিশ পেয়ে আমরা যার পর নাই হতাশ। কাদম্বিনী কাণ্ডের পর থেকেই দিকে দিকে প্রতিবাদ আন্দোলনে গর্জে ওঠে শহর কলকাতা। রাত দখল থেকে মানববন্ধন, সবের সাক্ষী মহানগরী। এই আবহেই কলকাতা পুলিশের এই নির্দেশিকায় বিভ্রান্তি শুরু হয়েছে। সত্যি কি সুরক্ষার স্বার্থে, নাকি কণ্ঠরোধের চেষ্টা? প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।